নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনাদের সকলকে সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমার আলোচ্য বিষয় মেজারমেন্ট টেপের মধ্যে কোনটা মিলিমিটার বা এম কোনটা সেন্টিমিটার বা সি এম এবং কোনটা মিটার বা এম অর্থাৎ মিলিমিটার সেন্টিমিটার বা মিটার টেপের কোন অংশকে বলে এবং এগুলির মধ্যে কী কী পার্থক্য থাকে এবং এই ইউনিটগুলির দ্বারা কিভাবে মেজারমেন্ট বা মাপযোগ করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে বুঝিয়ে দেবো সো আপনি যদি এই ইউনিটগুলির দ্বারা মেজারমেন্ট করতে না পারেন তো আপনার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই এটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন চলে যাই আজকের ভিডিওতে তো এই যে মেজারমেন্ট টেপটি দেখছেন এখানে লক্ষ্য করুন এখানে এটি দুটি পার্টে বিভক্ত আছে যথা উপরের দিকের একটি পার্ট তো দেখছেন ওপর দিকের একটি পার্ট আছে এবং নিচের দিকের একটি পার্ট ওকে তো আমি বলে রাখি ওপরের দিকের এই যে পার্টগুলি আছে এগুলি হলো ফুট ইঞ্চি এবং সুদ বা সুতো তো আপনারা যদি ইঞ্চি ফুট বা সুত এগুলি সম্পর্কে না জানেন তাহলে এই সম্পর্কে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক আই বটম এবং এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক তো এবার দেখুন নিচের দিকের এই যে পাটগুলি আছে এগুলি হলো মিলিমিটার সেন্টিমিটার এবং মিটার তো আমি নিচের দিকের এই পাটগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখুন এখানে তিন লেখা আছে তারপর চার পাঁচ ছয় এইভাবে লেখা আছে কিন্তু বন্ধুরা এই তিন থেকে তো কখনোই শুরু হয় না তাই তার আগে এখানে এক এবং দুই উভয় লেখা আছে যেটা দেখা যাচ্ছে না তো যাই হোক এখানের এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলি লেখা আছে এগুলি সবই হল সেন্টিমিটার বা সেমির মাপ ওকে তো মনে রাখবেন এখানে এই যে লেখাগুলি আছে এগুলি সবই হল সেন্টিমিটার তো এইগুলিকে আমরা এইভাবে বলবো যেমন এটা এক সেমি এটা দুই সেমি তিন সেমি চার সেমি এইভাবে এগুলি চলতে থাকবে তো সর্বদাই মনে রাখবেন টেপের নিচের অংশে এই যে ব্ল্যাক কালারের এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে লেখাগুলি থাকে এগুলি সবই হলো সেন্টিমিটার বা সেমির মাপ ওকে মনে রাখবেন এগুলি সবই হলো সেন্টিমিটার বা সেমির মাপ তো আবার দেখুন এখানে কুড়ি লেখা আছে অর্থাৎ এটি হলো কুড়ি সেন্টিমিটার এবং এখানে একুশ লেখা আছে অর্থাৎ এটি হল একুশ সেন্টিমিটার এটি বাইশ সেন্টিমিটার তো এগুলি এইভাবে চলতে থাকবে তো আমি আশা করবো টেপের মধ্যে সেন্টিমিটার বা সেমি কোনটা এবং এগুলির দ্বারা কিভাবে মাপ করতে হয় সেটা আপনারা জানতে পারলেন তো এবার দেখুন যে কোনো একটি সেন্টিমিটার থেকে আরেকটি সেন্টিমিটারে যেতে বেশ কিছু ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে তো যেমনটি দেখছেন যে কোনো একটি সেন্টিমিটার থেকে আরেকটা সেন্টিমিটারে যেতে অনেকগুলি ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে তো এবার জানুন এই ছোট ছোট দাগগুলিকে কি বলে তো বন্ধুরা এই ছোট ছোট দাগগুলি হলো মিলিমিটার বা এম এম ওকে তো এখানে আমি বলে রাখি এখানের এই যে এক একটি দাগ দেখা যাচ্ছে অর্থাৎ এই এক একটি দাগই হলো এক মিলিমিটার করে তো আমি গুনেনি চলুন এক সেন্টিমিটারের ভেতরে মোট কটা ছোটো দাগ আছে তো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অর্থাৎ এক সেন্টিমিটারের ভেতরে আমরা মোট দশটা ছোট দাগ পেলাম অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ওকে মনে রাখবেন এক সেমি সমান দশ এম এম তো এখানে দেখুন এখানে কুড়ি লেখা আছে অর্থাৎ এটি হলো কুড়ি সেন্টিমিটার যেটা আমরা আগেই জেনেছি তো এটাকে যদি মিলিমিটারে বলতে চান তখন এটিকে দুশো মিলিমিটার বলা হবে বা এখানেটি একুশ সেমি অর্থাৎ এটি হলো দুশো দশ মিলিমিটার ওকে তো এগুলি এইভাবে হতে থাকবে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন শেষে সেন্টিমিটার মিলিমিটার বা মিটার এগুলির মধ্যে কী কী পার্থক্য সেটা অঙ্ক কোষে বুঝিয়ে দেব। যাতে আপনারা কোনো দিনই ভুলবেন না তো এবার যদি আপনাকে বলা হয় টেপের মধ্যে আটশো চুয়াল্লিশ মিলিমিটার কোনটা দেখাতে তো কিভাবে দেখাবেন তো দেখে নিন তো দেখুন আটশো চুয়াল্লিশ মিলিমিটার মানে হচ্ছে চুরাশি সেন্টিমিটার প্লাস চার মিলিমিটার ওকে তো আমরা চুরাশি সেন্টিমিটার কোথায় সেটা প্রথমে খুঁজে নেব তো যেমনটি দেখছেন এখানে চুরাশি লেখা আছে অর্থাৎ এটাই হলো চুরাশি সেন্টিমিটার কারণ আমি আগেই বলেছি নিচে ব্ল্যাক কালারের এই যে লেখাগুলি এগুলি সবই হলো সেন্টিমিটারের মাপ চুরাশি সেন্টিমিটার মানেই হচ্ছে আটশো চল্লিশ মিলিমিটার তো আমাদের দেখতে বলা হয়েছে আটশো চুয়াল্লিশ মিলিমিটার কোনটা তো আমরা তো অলরেডি আটশো চল্লিশ মিলিমিটার এটা খুঁজে পেয়েছি তাহলে আর চার মিলিমিটার গুনে নিলেই আমাদের আটশো চুয়াল্লিশ মিলিমিটার হয়ে যাবে তো আমরা জানি এই যে ছোট ছোট দাগ এগুলি সবই হলো এক মিলিমিটার করে তো চলুন এই দাগগুলি গুনে নিই তো দেখছেন এটা এক মিলিমিটার অর্থাৎ আটশো একচল্লিশ মিলিমিটার আটশো বিয়াল্লিশ মিলিমিটার এটি হলো আটশো তেতাল্লিশ মিলিমিটার এবং তারপর এই যে পয়েন্টটা দেখছেন এই পয়েন্টটাই হচ্ছে আটশো মিলিমিটার ওকে তো আমি আশা করব। মিলিমিটার কি সেটি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে এরপর আমরা জানব মিটারের মাপ তো দেখছেন এটি হলো দশ সেন্টিমিটার অর্থাৎ একশো মিলিমিটার এটি হলো কুড়ি সেন্টিমিটার অর্থাৎ দুশো মিলিমিটার এটি হলো তিরিশ সেন্টিমিটার অর্থাৎ তিনশো মিলিমিটার এটি হলো চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ চারশো মিলিমিটার এটি হলো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ পাঁচশো মিলিমিটার তারপর এটি হলো ষাট সেন্টিমিটার অর্থাৎ ছশো মিলিমিটার এটি হলো সত্তর সেন্টিমিটার অর্থাৎ সাতশো মিলিমিটার এটি হলো আশি সেন্টিমিটার অর্থাৎ আটশো মিলিমিটার এটি হলো নব্বই সেন্টিমিটার অর্থাৎ নশো মিলিমিটার কিন্তু এখানে দেখুন এখানে একশো সেন্টিমিটার লেখা উচিত ছিল কিন্তু এখানে ওয়ান এম লেখা আছে তো বন্ধুরা এটাই হলো এক মিটার অর্থাৎ এখান থেকে আমরা জানলাম এক মিটার সমান একশো সেন্টিমিটার সমান এক হাজার মিলিমিটার তো এটি আপনারা সর্বদাই মনে রাখবেন ওকে তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে একশো দিয়ে গুণ করতে হচ্ছে এবং মিটার থেকে মিলিমিটারে যেতে হলে এক হাজার দ্বারা গুণ করতে হচ্ছে তো আমি আশা করব মিটার কি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেল তো এবার যদি আপনাকে এক দশমিক দুই পাঁচ মিটার কোনটা দেখাতে বলা হয় তো কিভাবে দেখাবেন তো দেখুন এটা তো এক মিটার যেটা আমরা এইমাত্রই জানলাম তারপর দেখছেন এটা হলো এক দশমিক এক মিটার তারপর এটি হলো এক দশমিক দুই মিটার তারপর দেখেন এই যে পয়েন্টটা দেখেন এটাই হলো এক দশমিক দুই পাঁচ মিটার এছাড়াও এই পয়েন্টটিকে আমরা একশো পঁচিশ সেন্টিমিটার বলব বা বারোশো পঞ্চাশ মিলিমিটারও বলব ওকে তো এবার এগুলির মধ্যে কি পার্থক্য সেটা আমি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেব যাতে পরবর্তীতে আপনারা আর কখনোই এগুলি না ভোলেন তো প্রথমেই জানবো সেন্টিমিটার থেকে মিলিমিটারে এবং মিলিমিটার থেকে কিভাবে সেন্টিমিটারে পরিবর্তন করতে হয় সেই সম্বন্ধে তো দেখুন আমরা জেনেছি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার কারণ এক সেন্টিমিটারের ভেতরে মোট দশটি ছোট দাগ পেয়েছি তো এখান থেকে জানতে পারলাম সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে দশ দ্বারা গুণ করতে হয় ওকে তাহলে পাঁচ সেন্টিমিটার সমান পাঁচ ইন্টু দশ সমান পঞ্চাশ মিলিমিটার তো এইভাবে আপনারা এগুলিকে নির্ণয় করতে পারবেন তো এবার যদি আপনাকে বলা হয় এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার তখন কি করবেন তো দেখুন সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে আমাদের দশ দিয়ে গুণ করতে হচ্ছে তাই খুব স্বাভাবিক নিয়মেই মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে তাই নাকি অর্থাৎ এক মিলিমিটার সমান এক বাই দশ সেন্টিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার বা সাত মিলিমিটার সমান সাত বাই দশ সমান শূন্য দশমিক সাত সেন্টিমিটার ওকে তো এটি আপনারা সর্বদাই মনে রাখবেন এরপর জানব মিটার থেকে সেন্টিমিটারে এবং সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে তো আমরা জেনেছি এক মিটার সমান একশো সেন্টিমিটার কারণ টেপের মধ্যে নব্বইয়ের পর একশোর বদলে ওয়ান এম লেখা ছিল তো এখান থেকে জানতে পারলাম মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে একশো দ্বারা গুণ করতে হয় অর্থাৎ চার মিটার সমান চার ইন্টু একশো সমান চারশো সেন্টিমিটার তো এবার যদি সেন্টিমিটার থেকে মিটারে যেতে চান তখন কি করবেন তো দেখুন মিটার থেকে সেন্টিমিটার যেতে হলে আমাদের একশো দিয়ে গুণ করতে হচ্ছে তাই এক্ষেত্রেও সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের একশো দিয়ে ভাগ করে দিতে হবে অর্থাৎ এক সেন্টিমিটার সমান এক বাই একশো সমান শূন্য দশমিক শূন্য এক মিটার একইভাবে পাঁচ সেন্টিমিটার সমান পাঁচ বাই একশো সমান শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার ওকে তো এটিও সর্বদাই আপনারা মনে রাখবেন তো এরপর জানব মিটার থেকে মিলিমিটারে এবং মিলিমিটার থেকে কিভাবে মিটারে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার অর্থাৎ মিটার থেকে মিলিমিটারে যেতে হলে এক হাজার দ্বারা গুণ করতে হয় একইভাবে 8 মিটার সমান আট ইন্টু এক সমান আট হাজার মিলিমিটার তো এবার যদি বলা হয় মিলিমিটার থেকে মিটারে যেতে হবে তখন কি করবেন তো দেখুন মিটার থেকে মিলিমিটারে যেতে হলে যদি এক দিয়ে গুণ করতে হয় তবে মিলিমিটার থেকে মিটারে আসতে হলে অবশ্যই এক দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এক মিলিমিটার সমান এক বাই এক হাজার সমান শূন্য 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 এক মিটার একইভাবে নয় মিলিমিটার সমান নয় বাই এক হাজার সমান শূন্য দশমিক শূন্য শূন্য নয় মিটার তো এটিও আপনারা সর্বদাই মনে রাখবেন এছাড়াও আপনি যদি ইউনিট কনভার্সনের সম্বন্ধে বা যে কোনো একটি ইউনিটকে অন্য একটি ইউনিটে কীভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তো সেই সম্পর্কেও একটি বিশেষ ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক আই বটম এবং এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটিকে লাইক করবেন কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানান এবং প্রিয়জনদের মধ্যে এটিকে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে সঙ্গে থাকবে একটা নতুন টপিক তো আজকের মতো আসি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ